আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা খুব ভালো আছি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ তো ওখানে দেখতে পাচ্ছেন কিছু মাংস এটা কিন্তু যে বড় যে খাসি মুরগিটা হয় সেই মুরগিটা এখানে আমি নিয়ে নিয়েছি এটা অনেকে পছন্দ করে না কিন্তু এই এই মুরগির মাংসটা খেতে আমাদের খুবই ভালো লাগে আর বাবাও যেমন পছন্দ করে আমারও খুব ভালো লাগে তো ফার্স্টে মুরগিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখানে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে নিচ্ছি আসলে সব আপুরাই রান্না জানে তো এটা বলে দেওয়ার কিছু নেই আর মাংস রান্নায় কি কি লাগে রেগুলার একেবারেই এটাতে বাড়তি কিছুই নাই তাই আর বলে দিলাম না যে কি কি লাগবে মাংসের যতগুলা মশলা আছে সবগুলাই দিয়ে এখানে আমি সুন্দর করে ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেখে দেবো যেহেতু এটা অনেক বড় মুরগি ছিল তাই আমি কিছু অংশ রেখে দিয়েছি আর কিছুটা এখানে রান্না করতেছি আর এই মাংসটা কিন্তু খুব শক্ত হয় তাই ভিতরে মাংসের ভিতরে মশলাটা যেতেও একটু বেশি সময় লাগে তাই এটা ম্যারিনেশন করে আমি রেখে দেব। আর এদিকে সকাল সকাল আমি বিছনা খাতাগুলো উঠিয়ে নিচ্ছি কারণ বাচ্চারা ঘুম ছিল তাই আমি আর বিছনা খেতা উঠাইতে পারি নাই তো ওরা এখন ঘুম থেকে উঠে গেছে তাই এখন আমি সুন্দর করে বিছনা খাতা উঠিয়ে নিচ্ছি ওরা ঘুম থাকতে থাকতে যে কাজগুলো ছিল সকালের খাবার দুপুরের রান্নার প্রিপারেশন সবগুলো আমি সেরে নিয়েছি কারণ ওরা ঘুম থেকে উঠলে ওদের পিছিয়ে একটা বাড়তি টাইম আমাকে দিতে হয় তো ওরা যতক্ষণ ঘুম থাকে ততক্ষণেই আমি সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করি তো ঘর সব গুছিয়ে এখন আমি রান্নার কাছে চলে আসলাম ফার্স্টে আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব এই মাংসে একটু আলু দিব মাংসের ভিতরে আলু খেতে আমাদের সবারই খুব ভালো লাগে তো এই দেখেন বড় একটা আলু ছিল এই আলুটার প্রায় অর্ধেক অংশটাই আমাকে ফেলে দিতে হয়েছে ভিতরের অংশটা একেবারে কালো হয়ে গেছিলো তো তারপরেও আমি কেটে সেটে যতটুকু থাকে ততটুকুই নিয়ে নিলাম এখানে আমি আলুটা সুন্দর করে ভেজে নিব আসলে রান্নাটা এক একজন এক এক রকম করে করে রান্নাটা হচ্ছে একটা আর্ট যে যে রকম করেই করুক না কেন খেতে কিন্তু ভালোই হয় কারণ রান্না এখন সবাই পারে এগুলো আমি যারা নতুন গৃহিণী নতুন সংসার করতেছে জাস্ট তাদের জন্যই শেয়ার করি কারণ যখন নতুন একটা মেয়ে বউ হয়ে ঘরে আসে সে কিন্তু তখন এত কিছু রান্না বান্না জানে না বা পারে না তাই অনেকেই আছে ইউটিউবের সাহায্য নেয় তাই যতটুকু পারি ততটুকু সাহায্য করার চেষ্টা করি ভালো লাগলে দেখবেন ভালো যদি না লাগে স্কিপ করে যাবেন কোনো সমস্যা নাই আমি যে সব কিছু পারি এমন কিন্তু কোনো কথা না আমি যতটুকু শিখেছি যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করি তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম আলু ভাজার পরে আমি কিন্তু তেল খুব বেশি দিব না কারণ এই মাংসের থেকে প্রচুর তেল বের হবে তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এবং কিছু বাটা পেঁয়াজও দিয়ে দিলাম আর জিরা বাটা রসুন বাটা আদা বাটা সবগুলোয় আমি একটু একটু করে এখানে দিয়ে দেবো কারণ ম্যারিনেশন করার সময় দিয়েছিলাম তাই বেশি মশলা দেওয়ার প্রয়োজন নয় এখানে আমি কিন্তু একটু টমেটো দেবো টমেটো দিলে কিন্তু যে কোনো মাংসের তরকারি বা যে কোনো তরকারি একটা অন্যরকম টেস্ট হয় খুব ভালো লাগে খেতে এখানে আমি হলুদ গুঁড়াও দিয়ে দিব মরিচের একটু বেশি কারণ একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করব। আর আমার বাচ্চারা মোটামুটি ঝাল খেতে পারে একেবারে ঝাল খেতে পারে না এরকম না আর ওদের জন্য ডাল রান্না করব। তাই আর সমস্যা হবে না ঝালটা যদি বেশি হয় ওরা ডাল দিয়েই পোষায় নিবে আর এই মাংসগুলোতে একটু ঝাল বেশি না দিলে পানশে পানশে লাগবে তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম কারোর প্রয়োজন হলে ঝালটা একটু কমইও দিতে পারেন এখানে কিন্তু আমি পানি খুব কমই পানি দিব কারণ মাংসের থেকে অনেক পানি বের হবে তাই আমি একটুখানি গামলাটা ধুয়ে পানি দিলাম এখানে কিন্তু আর কোনো পানি দিব না মাংসের থেকেই কিন্তু প্রচুর পানি বের হবে তো ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পরে কতটা পানি বের হয়েছে এটা থেকে এই পানি দিয়েই কিন্তু সুন্দর করে কষানোটা হয়ে যাবে এই মাংসটা কিন্তু গরুর মাংসের মতো একটু টাইম নিয়েই রান্না করতে হবে তো রান্না হতে থাক এদিকে আমি আমার গুলা সুন্দর করে মুছে নিই কারণ যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো শেষ করলে ভালো কারণ বাচ্চাদের ছোটো বাচ্চা আছে তাকে খাওয়ানো গোসল করানো আছে কাজ করতে করতে ঘর মসতে মসতে আমার কিন্তু মাংসটা সুন্দর কষানো হয়ে গেল আমি মাংসে আলুটা দিয়ে দিয়েছি এবং আলুটা একটু কষিয়ে গরম পানি অ্যাড করে দিলাম অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন যে কোনো মাংসে গরম পানি দিলে কিন্তু টেস্ট বেশি হয় আর ঠান্ডা পানি দিলে মাংসটা ছাড়া ছাড়া হয়ে যায় তো আমার রান্নাবান্না শেষ আমি সব কিছু বেড়ে নিচ্ছি এখানে দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আজ আর টানব না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার কোনো ভুল ত্রুটি হলে কমেন্টস করে জানাবেন